বস্তিবাসী শোনো, তোমাদের এলাকা আমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে এসেছি। তোমাদের এলাকায় আমি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বানাবো। আপনি কি কর, এই বস্তি আমার কাছ থেকে কেড়ে নিলে আমরা কই যাবো? জাহান্নামে যাও। আরে তোমরা কোথায় যাবে তা আমি কি জানি? আগামী 10 দিনের মধ্যে এই বস্তি খালি করে দেবে। এই বস্তি আমাদের জন্মভূমি, এই বস্তি আমাগো মা, এই বস্তি ছাড়া আমরা যাবো না। আপনি কেন? কোন শক্তি আমাকে এই বস্তি থেকে উঠাইতে পারবো না। এই চুপ, ছোট লোকের দল চুপ। তোদের জন্ম বস্তিতে, তোদের মৃত্যু বস্তিতে তোরা কোনো দিন উঁচুতলার স্বপ্ন দেখতে পারবি না। বেশি কথা বললে, আমাকে বাধা দিলে আমি পুলিশ ডেকে এনে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করবো। আমরা জীবন দিয়ে দেবো, তবু তবু এই বস্তি ছাড়ুন না। রক্ত দেবো, এই মাটিতে আপনাকে ঢুকতে দেবো না। বস্তিবাসী ভাই বোনেরা, তোমরা সবাই আগে আসো। এই বস্তি আমার মা, সেই মাকে শয়তান কাইরে নিতেছে, উনারে আমরা চিরদিনের জন্য খেদাই দেবো। এই ছোট লোকের বাচ্চা চুপ, আমাকে তোরা কেন? কেউ কেউ এখান থেকে দাঁড়াতে পারবে না। আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি। এই দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে ধর, মাটিতে মিশিয়ে দে। তোরা যা মানিক রে খবর দে। তোর এত বড় সাহস আমাকে হারিয়েছিস। ওই বড় লোকের বাচ্চা, আমাদের সালার তোরা মানুষ মনে করো না। থাম থাম থাম, আরে তোর মালিকের সাথে কথা কইতাছি। তোদের জন্ম রাস্তাতে রাস্তাতেই থাক, আকাশকে শোয়ার চেষ্টা করিস না। মাটির মানুষ মাটিতেই থাক, বেশি বাড়াবাড়ি করলে আমি তোদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। আমাকে ভয় দেখে লাভ নাই। তবু মতো মানুষেরা আমাকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে, বোলডোজার দিয়া আমাকে মাটির সাথে মিশাই ফেলতে চাইছে, মাস্তান দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলবার চাইছে, কেউ পারে নাই। আরে তুইও পারবি না, এই বস্তি ছেড়ে আমরা যাবো না। আর কেউ বস্তি নিতে আইলে তাগো আমরা মাটির সাথে মিশাই ফেলবো। খামোশ বেয়াদব, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, আরে আমি জানি, একজন মানুষের সাথে, একজন মানুষের সাথে আমি কথা কইতাছি। তোমার শরীরে যে রক্ত আছে, আমগরিক শালার শরীরে সেই একই রক্ত আছে। আরে তোমার টাকাওয়ালা, আর আমরা আমরা গরিব। আল্লাহ যেদিন থেকে পৃথিবী তৈরি করছে সেদিন থেকে কয়ে দিছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। তোমার মতো নামদারি সমাজপতিরা মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করছে। তোমরা যে 20-40-50 তালে বিল্ডিং এ ঘুমাও, এটা কি তোমরা তৈরি করছো? হ্যাঁ, ওরা আমার মতো করে মানুষরা তৈরি করছে। তুমি যে বাজারে জিপ চালাও, এটা গরিব ড্রাইভার চালায়। তুমি যে খাবার খাও, এটা রান্না করে কারা? ওরা করে মানুষরা রান্না করে, গরিব মানুষরা। তোমাকে সবকিছু কাজ করে এ আমার মতো গরিব মানুষ, অথচ এই গরিব মানুষকে তোমরা দেখতে পারো না। হ্যাঁ, ঘৃণা করো কেন? কি কারণে? ওরে মিয়া, কেন ঘৃণা করো? এই জন্য তোদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই বড় লোকের বাচ্চা বউ সামনে কথা কো। এই জানোয়ার তো তোরা, যারা মানুষের রক্ত চুষে খায়। আর একটা কথা কইলে তোর জীব আমি টাইনে ছেড়া বলাবো। ভালোয় ভালো চলে যা, তা না হলে কি করবি? কি করবি? কিছু করবার না পারলে অপমান তো করতে পারবো। তুই বেঁচে থাকলে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে এই ঢাকা শহরে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। আজ তুই 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 টাকার রিক্সাওয়ালা এই ছোট লোকদের সামনে আমাকে অপমান করলি। তোকে শেষ না করে আমি যাবো না। আল্লাহর দুনিয়াতে তুই কেন? কেউ আমার শেষ করতে পারবো না। তাহলে আল্লাহকে ডাক। Oh!
বাচ্চা, বস্তু দাও কটাইছো? ওই রিক্সা বাইরা, ওই বাংলাদেশের গরিব মানুষেরা, ওরে ধর, ওরে মার, ওরে ফিটে, ওরে আপনারা কবে মারবেন? আপনারা সরকম মারেন, আরে মারেন না, ভাই বাবা, তুমি আমাগো চোখের মণি, মুখের ধন, আমি দোয়া করি বাবা তুমি অনেক বড় হাই মা কালী, এ তুমি আমাকে কি দৃশ্য দেখালে? এত বড় মালিশ তো আপনাকে কে দিয়ে বড় করতো? এত রক্ত, এখন আমি কি করি? তোকে কিছু করতে হবে না, জুয়েল কোথায়? জুয়েলকে খবর দে, জুয়েল আমি কিছু জানি না ছোট কর্তা, আমি কি করবো? ইঞ্জেকশন না দিলে তো ওনার ব্যথা কমবে না। এই তো হয়ে গেছে। একটা রিক্সাওয়ালা তোমার গায়ে হাত দিছে বাবা, তোমার দলের ক্যাডার গুলা কি করছে বাবা? মাইনকার হাত পাও গুলা কাইটা দিতে পারলো না? বলতে পারি না ভাই, তবে রিক্সাওয়ালারা বিপদে পড়া ডাকলেই মানিক কেন জানি আসা পড়ে। আপেল জীবন ভাই, পোলা পান নিয়ে চল, আইসকার মধ্যে মাইনকারে বুঝাই দিতে হইব ও কার বাপের গায়ে হাত দিছে। ওই ফকুনির পোলারে বুঝাই দিতে হইব ওই শহর কার হুকুমে চলে। আমি মেডিন জিঞ্জিরা কাম করি উড়া দুরা, চল। আল্লাহর দুনিয়াতে এমন কোন আসলের জন্ম হয় নাই যে আমারে কবর দিব। কুখ্যাত সন্ত্রাসী টপেরোর জুয়েলকে মেরে আজ তুমি রিক্সাওয়ালাদের যেভাবে রক্ষা করলে, তুমি আমাদের মাথার তাজ হয়ে থাকবে চিরদিন। তুমি একা নও মানিক ভাই, আমরা আছি তোমার সাথে, সারা বাংলাদেশের মানুষ তোমার সাথে আছে। আজ তোমার বিজয়,
মানে আমাদের বিজয়, আমাদের রিক্সাওয়ালাদের বিজয়। আজ তোমারে নিয়ে আমরা আনন্দ করব, নাচব, গাইব, ফুর্তি করব। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় দূরে। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা। কেউ শিশু পার্কে, কেউ যায় সদরঘাটে, কেউ মৌচাকে, আমার রিক্সা নাই রে হরন, নাই রে কালো ধোঁয়া, প্যাসেঞ্জারে পায়রে আরাম, খায়রে মিঠা হাওয়া। ও মাথার ঘাম পায়ে ফেলে মিঠাই কুদার জ্বালা। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা। দেশের কাম কে করে না বান্দি নিজের বস্তা, কিছু হইলে ডাকে হরতাল আঙ্গ দুরবস্থা। আমরা হইলাম গরিব মানুষ হরতাল বুঝি না রে, রিক্সা না চালাইলে মরতে হইব অনাহারে। ও সমাজে সবার কাছে পাইলাম অবহেলা। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই, ঢাকা শহর জুড়ে আমার রিক্সায় চড়ে মানুষ অনেক জায়গায় ঘুরে। রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা চায়ের কাপ আমার দোকানে নেই, যান চল দোস্ত অন্য হলে যাই। রং কত সালাই রিক্সা, মা দাসী বান্ধির কাম করে মানুষের বাসায় বাসায়, খেলবার পরিষ্কার চায়ের কাপ চাই। কি করে সরের বাচ্চা, কি কমু যা সত্য তাই কইছি, যার মা ঝিগিরি করে তাদের পোলাপানের এত রং সহ্য হয় না। আমার মা ঝিগিরি করে আজ ওই কুত্তর বাচ্চারা আমি মাইরা ফেলাবো, কাজের মাথায় গো আর কি করবো, বিশ্বাস না হলে যা বাসায় গিয়ে তোর মারে জিগায় যা।
শালা বান্দির বাচ্চা। কি রে এই অসুনিত দশায় শরীর খারাপ করিনি তো? সারাদিন তুমি কইছিলে, হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দাও মা। সারাদিন তুমি কইছিলে এই মানে একটু, সারাদিন আমি বাইরে বাইরে রিক্সা চালাই, কিন্তু তুমি সারাদিন কই থাকো মা? সত্যি করে কত মা, কই থাকো? সারাদিন বাসায় বসে বসে আমার হাতে পায়ে খিল ধরে যায়, তাই একটু মিথ্যা কথা কইও না মা। তুমি এখনো মানুষের বাসা কাজ করো, আমি ঠিক কই না মা? মাথা ঠান্ডা করে বস, বলছি তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমার দুই ছেলে মেয়ে মানুষ করছো, তোমার কষ্ট সহ্য নে বলে আমি নিজে লেখাপড়া না করে রিক্সা চালাবার শুরু করছি, কিন্তু এখন তুমি মানুষের বাড়িতে কাজ করবা কেন? আমি যা কামাই করি তাতে তো আমাকে চলে যায়, তুমি কলেজে পড়তেছে তারও তো আমি ঠিকই মাসে মাসে টাকা পাঠাতেছি, তাহলে তোমার অভাব কিসের? কেন মানুষ আমার করব? তুমি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করো। কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায় বাবা? হয় না মা, হয় না, কিন্তু আমার বুকে আঘাত লাগে, আমার কান্না পায়। এই শক্ত সবল দু হাত থাকতেও যদি আমার মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয় তার চেয়ে আমার পঙ্গু হয়ে যাওয়া অনেক ভালো বা অনেক ভালো। আমি সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার মায়ের দিকে কেউ আঙুল উঁচু করে কথা বলুক তা আমি সহ্য করবো না মা। আমি জানি বাবা, কিন্তু তুই সারাদিন এত পরিশ্রম করিস, সংসারের খরচ, তোর বোনের পড়ার খরচ, এত খরচ সামাল দিতে তোর কষ্ট হয়, মাথার ঘাম পায়ে ফেলে তুই সারাদিন রিক্সা চালিয়ে টাকা রোজগার করিস, মা হয়ে তোর কষ্ট আমি সইতে পারি না বাবা, তাই এই ছোট কাজ করে কিছু টাকা জমাচ্ছি। কেন মা, টাকাটা তুমি কি করবা, কেন জমাইতেছো? জমাই তো অন্যের জন্য, মেয়ে বড় হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতে হবে। তোমার টাকা জমাইতে হবে না মা, তন্নির বিয়ার জন্য যা প্রয়োজন আমি সব করতে পারবো, কিন্তু আমার মারে আমি আর মানুষের বাড়িতে দাসী বান্ধব হইতে দেব না। কিন্তু মা আমার কসম রাখে, তুমি কথা দাও তুমি আর কাজ করবার যাবো না। আচ্ছা বাবা, আচ্ছা আমি যাব না, হলো তো, এবার যা হাত মুখ ধুয়ে খাবি। তুমি জানো না মা, তুমি জানো না আজকে যখন ওই হোটেলের ম্যানেজার তোমার দাসু বান্ধি বলে গালি গালাজ করলো, তখন আমার মনে হয়েছিল আমি আরো খুন করে। লোকে তো কত কথাই বলে, সব কথা কি ধরতে আছে? ভালো কথা, তিন দিকে টাকা পাঠাবি বলেছিলি, পাঠিয়েছিস? ক্ষমা পাঠিয়ে দিছি। যাক বাইরে গেছে। কোথায় গেছে? মা আমার না জানে, কার বাসা জানে, আমরা কাজ নিয়েছিল, আমি সব জানি, মার নিশ্চিত করে দিছি। আর সেখানে গেছে বলাইতে কাল থেকে আমার মা ওর বাড়িতে আর কাজ করবো না। এই তন্নি কথা বলতেছিস না কেন, কাঁদতেছিস কেন? হ্যাঁ পাচ্ছি তোমাদের কষ্টের কথা শুনে, আমাকে আরামে রেখে তোমরা কত কষ্ট করছো, তুমি সারাদিন রিক্সা চালাও আর আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, দরকার নেই, দরকার নেই আমাকে আরামে রাখার, আজ থেকে আমি পড়াশোনা করবো না ভাইয়া। এই কথা মুখে আনবি না তন্নি, তুই তো জানোস তোর নিয়ে আমাকে কত স্বপ্ন, বাবার মৃত্যুর সময় তোকে আর মারে আমার হাতে তুলে দেওয়া গেছে, তুই পড়াশোনা না করলে আমি বাবার কাছে কি জবাব দেব? এই মালিক তোর মানুষ করার জন্য কলম ফেলে ঈশা হ্যান্ডেল হাতে তুলে নিচ্ছে, তুই কোনো চিন্তা করিস না বোন, আমার কোনো কষ্ট হবো না, তুই শুধু মারকে লক্ষ্য রাখবি,
আমার মা আমাদের জন্য জীবন অনেক কষ্ট করছে, মারে আমি আর কষ্ট হতে দেবো না। চল বোন ঘরে চল। খালা, তোমার লগে এতদিন এক লগে কাম করছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও খালা। না রে মা। ময়না বসে নাস্তা নিয়ে আয়। জানি ছোট সাহেব ডাকছে। আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছেলে জুয়েল আমাকে মারার জন্য ছুটে আসছে। আমার খুন করবা আসলি। আরে তুই কেন বাংলাদেশের কোন খুনি? এই মালিককে খুন করতে পারবো না, কেন জানিস? আরে তোগো রক্ত দূষিত রক্ত, আর আমাগো রক্ত খাঁটি। এই খাঁটি রক্তের সাথে তোরা কোনদিনও পারবি না। আইসকা পরমাণে যাইবো, কার রক্তের জোর বেশি? আমার নাম মেডেন জিঞ্জিরা, কাম করি উড়া দুরা। ওরা খুব শক্তিশালী, ওদের সাথে মারামারি করার দরকার নেই, চল। আরে মা, তোমার রক্ত আমার শরীরে, ওদের চেয়ে বেশি শক্তিশালী আমি। না, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না, আমার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে একজন সন্ত্রাসী। খবরদার ওসি সাহেব, আমারে সন্ত্রাসী করবেন না। আমি হলাম সামান্য রিক্সাওয়ালা, ঢাকা শহরে রিক্সা চালাইয়া মা বন্যার সংসার চালাই। আমরা গরিব মানুষ, আমরা সন্ত্রাস করবো কেন? সন্ত্রাসী তো ওরা, অন্যায় করবো ওরা, অত্যাচার করবো ওরা। আর এই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকে মাইরা ফালাইবো। ওই জুয়েল ওদের বাড়ির কাজের মেয়ে ময়নাকে নিজ হাতে খুন করেছে, আমি দেখে ফেলেছি বলে আমাকে তাড়া করে খুন করতে চেয়েছিল। আমার ছেলে বাধা দিয়েছে বলে তাকেও খুন করতে চেয়েছে ওই জুয়েল। ও কোথায় খুন করেছে? লাশ কোথায়? ওই জুয়েলের বাড়িতে। আপনি আদালতে বলতে পারবেন যে ও খুন করেছে? হ্যাঁ, আমার চোখের সামনে খুন করেছে, আমি অবশ্যই আদালতে বলবো। ঠিক আছে, ওই ক্রিমিনালকে নিয়ে চলো। ওসি, ঢাকা শহরে মনে হয় নতুন আইচস, আমার নাম শোনস নাই। তুমি যত বড় সন্ত্রাসী হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওসি সাহেব, আমি বুঝছি আপনি খুব করালো, হালকা পাতলা আপনি খান না। আমি আমার বাবাকে বলে আপনার প্রমোশনের ব্যাপারটা আমি বলে দেবনি। আর টাকা পয়সা কত লাগবো কন আমি এক্ষুনি এনে দিতাছি, খামাখা ঝামেলা করে কি লাভ? মাসুদ রানা তাদের মতো পুলিশ অফিসার নয় যারা টাকা দামে নিজের পোশাকের মর্যাদা বিক্রি করে দেয়। মিছা কথা, আমার বিশ্বাস হয় না। আমি শিওর আপনি দাম বাড়াইতাছেন, কন কন কত দিমু, নইলে যাবিন চইলাইলে আমার বাপে দিব আন্ডা। বেলা তিনটার পর জামিনের অর্ডার ইস্যু হয় না।
আরে যাবিন, আমাদের জন্য কোনো টাইমের ব্যাপার না, আমার আব্বা ঠিকই নিয়ে আইব, আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। ওসি সাহেব, এই যে কোর্টের বেল অর্ডার, আমার ছেলে জুয়েলকে ছেড়ে দিন। হোয়াট, অবাক হচ্ছেন কেন? আপনি এই থানায় নতুন নাকি? তা না হলে আমার ছেলে জুয়েলকে আপনি কি করে গ্রেফতার করেছেন? আপনার সাহসের তারিফ করতে হয়। আপনার ছেলে আপনার বাড়িতেই আপনার কাজের মেয়ে ময়নাকে খুন করেছে। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলা ঠিক না। আমার ছেলে যে ময়নাকে খুন করেছে তার প্রমাণ কোথায়? ডেড বডি কোথায়? যে কেউ একজন এসে বলল আমি কাউকে খুন করেছি, তাতে কি আপনি আমাকেও গ্রেফতার করবেন? ডেড বডি খুঁজতে আমি দারোগা সাহেবকে পাঠিয়েছি। স্যার, এই যে দারোগা সাহেব, কোন ডেড বডি পেলেন? না স্যার, ওই বাড়িতে কোন ডেড বডি নেই, আর খুন হওয়ার কোন আলামত নেই স্যার। ওকে, ইউ গো স্যার। আরে আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ওসি সাহেব, আই এম সিওর আপনার লস হলো, আগে কইলে লাখ পাঁচেক দিবার পারতাম, এখন এক পয়সা পাইলেন না। চলি, খোদা হাফেজ, চলো বাবা। ভাই ভাই ভাই, তোমার নাকি ওই থানার ওসি অ্যারেস্ট করে নিয়ে গেছিল, নাম কি বলো ভাই? ওই শালা পুলিশের ওসির লাশ এখনই আমি তোমার জিঞ্জিরে ফেলে দিয়ে আসি। এই এই, ছাগলের পাঁচ নম্বর বাচ্চার মতো ফাল পারিস না, তুইও সাবধান হয়ে থাক। আর কিভাবে সাবধান হবো বাবা, লিটনের মুখ থেকে সবকিছু শুনে আমি ময়নার লাশ মেন হলে ফেলে দিয়ে এসেছি। সাবধান বাঘের বাচ্চা। শুধু লাশ গুম করলে হবে না, ওই বুড়িটা তো বেঁচে আছে, তার কি করবি? তুমি কোনো চিন্তা করো না বাবা, দুই তিন দিন পর আমার নতুন আমসের চালান আইতাছে টেকনাফ দিয়া, আমি নতুন অর্শ দিয়া পয়লা ফালাম ওই মানিকারে, তারপর ওই বুড়িরে। কিন্তু আবার ওই থানা পুলিশ? আরে তুমি সামলাইবা, বাপ জন হইছো, একটু স্যাক্রিফাইস তো করতে হইব। আমি মেড ইন জিঞ্জিরা কাম করে উড়া দুরা, এইবার যেদিন কামে নামু ওই মাইনকার আমি ফানা ভিল্লা করে ফালামো। না মা, তুমি আর বাধা দিও না, আমি আজই যাব। সে কি রে, এই সেদিন এলি আজই চলে যাবি? তোর কলেজ তো এখনো বন্ধ। বন্ধ হলেই ভালো, হোস্টেল ছেড়ে তার সবাই বাইরে যায়নি, অন্তত বান্ধবীদের সাথে তো কথা বলা যাবে। একা একা সারাদিন বাসে বসে থাকা যায় নাকি? কথা বলার মানুষ নেই, পাড়া প্রতিবেশীর বাসায় ঘুরে ঘুরে কয়দিন আর সময় থাকে। আমি কি করবো বল, মানিকটা বিয়ে করলেও তো তোর একজন কথা বলার সাথী হতো। তোমার ছেলে সেই খেয়াল থাকলে তো। কি বলছিস, আমার কি খেয়াল থাকে না? কেন, নিজে কিছু বোঝো না, বিয়ের সাথে কবে করবে? একা একা ঘরে সারাদিন বসে থাকা যায় নাকি? কথা বলার সাথে নেই, কাজ করার সাথে নেই। নোনো ভাইয়া, মানুষ এভাবে বাঁচতে পারে না। তার মানে তোর কথা বলার সাথীর জন্য আমাকে বিয়ে করতে হবে? মারবার থাকো। কেন, থাপ্পড় মারবে কেন, মানুষ তো বিয়ে শাদী করে না। করে করে করে, কিন্তু আমার মতো রিক্সাওয়ালার কাছে কে মেয়ে দিবে শুনি? কেন, দেশের সব রিক্সাওয়ালাকে বিয়ে না করে আছে? তা নয়, কিন্তু মা, তুমি বিয়ে শাদী ঠিক না করে। মা, আমার বিয়ে নিয়ে তোমাকে পরে ভাবলে চলবে, কাল থেকে ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করো। তোদের যা ইচ্ছে করো তাই কর, আমি ওসবের মধ্যে নেই। মা, আমি চললাম। বলো তো মা, ভাইয়ার জন্য তোমার কেমন মেয়ে চাই? যেমনটি আল্লাহ আমার মানিকের কপালে রেখেছেন তেমন। কোন সালারে আমার ইশারাকে ধাক্কা মারলেন কেন? রাস্তা ব্লক করে এভাবে দাঁড়িয়ে থাকলে ধাক্কা তো লাগবেই। রাস্তাটা কি আপনার বাবার নাকি? হ্যাঁ, মুখ সামনে কথা বলো, তোমাদের ছোট লোকদের একটাই স্বভাব, দোষ করবে তোমরা উল্টো আমাদেরকে গালাগাল করবে। এটা গালাগাল নয়, আমরা রাস্তার মানুষ, প্রতিদিন রাস্তা যা ঘটে সেইটাই আপনি কইতাছি, দোষ করো না আপনারা আর গালি দেন আমাকে। গাড়ি ঠিক মতো চালাবার জানেন না, আমাকে ধাক্কা দেওয়া দোষ চালান আমাকে গাড়ি,
অথচ দোষ কিন্তু আপনার গো। এই যে আপনার সাথে ঝগড়া করতেছি, ডাক্তারকে আমি দিছি না আপনি দিছেন? হ্যাঁ, আমি তো রাস্তার পাশে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম, আপনি এসে ধাক্কা মারলেন, আবার ছোট লোক বলে গালি দিলেন। ম্যাডাম, ছোট লোক তো আপনারা, যারা মানুষকে মানুষই মনে করেন না। এই দামি গাড়িতে চললে মানুষ হয় না। You bloody swine! Don't say this language. I am not illiterate. I am literate person. But আমি রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে আমি রিক্সা চালাই। আপনি ভাবছেন শিক্ষিত হয়ে আমি কেন রিক্সা চালাই? এই জন্য চালাই, রিক্সা চালালে কারো কাছে কৈফত দিতে হয় না, রিক্সা চালালে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনি যেমন বাঁচার জন্য রমনা পার্কে গিয়ে সকালে ব্যায়াম করেন, রিক্সা চালালে সৎভাবে ইনকাম করা যায়, এই কষ্টের টাকার নিয়ামত বেশি। ও না, আমার রিক্সা ধাক্কা দেওয়া যা ক্ষতি করছেন তার টাকা দেওয়া যান। What nonsense! আবার ইংরেজিতে গালি দিলেন। আচ্ছা, আপনার কি বিদেশি? বিদেশি হব কেন? তাহলে আপনার কথা কথা ইংরেজি বলেন কেন? 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, তারপর আপনি ইংরেজি বলেন? আসলে আপনার দেশটাকে ভালোবাসেন না, দেশটাকে যদি ভালোই বাসতেন তাহলে ইংরেজি বাদে বাংলা ভাষায় কথা বলতেন, আমাদের গালিও দিতেন না। তোমার কাছে আমার শিখতে হবে না। এই নাও, তোমার রিক্সা ঠিক করে নিও। এই যে গাড়িওয়ালা ম্যাম সাহেব, গাড়ি সাবধানে চালাবেন, তা না হলে বিপদে পড়বেন, তখন আবার এই রিকশালারে আপনাদের কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। ও মানিক ভাই, কি ভাবতেছেন? ভাবতেছি গাছে কাঁঠাল গোপে তেল। এরকম সুন্দরী মায়া যদি পাইতাম তাহলে বউ বানাতে পারতাম। এখনো আসছে না কেন? কোথায় যে গেল? এদিকে ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। ড্যাড, এই বুঝি তোর আসার সময় হলো? তুই আমার একমাত্র মেয়ে, আমার টেক্সটাইল ইন্ডেন্টিং ব্যবসা সব তোর জন্য। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ। বাড়াই শট, ও কথা বলো না, তোমাকে আমি হারাতে পারবো না। বাবা বলো মা বলো, তুমি আমার সব। ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব তুমি আমাকে বুঝতে দাওনি। আর বাবার চামচামও করতে হবে না। সন্তানেরা কি কখনো বাবা মার চামচামও করে নাকি? আচ্ছা ড্যাড, ব্যাপারটা কি? তুমি কাপড় চোপড় পরে রেডি, কোথায় যাচ্ছ আর কি? হ্যাঁ, হঠাৎ করে আমার জাপানি ডেলিগেটরা ডেকে পাঠিয়েছে, না গেলেই নয়, এই 20-25 দিন বাইরে বাইরে থাকতে হবে। টেক্সটাইল ইন্ডেন্টিং এসব সামলাতে হবে তোকে। নো প্রবলেম, তুমি কোনো কিছু ভেবো না। তোমার ফ্লাইট কটায়? এখনই, তোর জন্য শুধু অপেক্ষা করছিলাম। তাহলে যাও, বেশি দেরি হয়ে গেলে তুমি ফ্লাইট মিস করবে। এসো আসি। এই যে আপনারা, আমরা হাইজাকার। আমার কাছে কি চাই? আপনার কাছে যা আছে সব। আমার কাছে তো কিছু নেই। এত বড় লোকের মেয়ে, আপনার কাছে কিছু নাই কেন? কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কিছু নেই। কিছু না থাকলে আপনার গাড়ির চাবিটা দেন। দেন ওকে, না দিলে এই খুর দিয়া আপনার সুন্দর চেহারাটা ভটকা দেব। আপনারা কারা? আমরা হাইজাকার। আমাকে বাঁচাও। ও, আপনি তাহলে সেই আপনারা যখন আমার শালা বানাইছেন তাহলে কি দাঁড়াইলো?
আপনারা সবাই আমার দুলাভাই। তাই তো হয়, দুলাভাই রে শালামাল কোনো অপরাধ নাই, তাই না? এই দাঁড়াও, তোমাকে ধন্যবাদ। ছোট লোক ধন্যবাদ দিলে সে ধন্যবাদের অপমান হয়। আই'ম সরি, আমি আসলে ওই দিন, এই যে আবার এই কথা বললেন, আই'ম সরি, ওগুলো কথা ভুলে যান। আজ এই ছোট লোক যা করছে তার প্রতিদান চায় না। যাই, সালাম আলাইকুম।